আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এন টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আলাইকুম প্রিয় দর্শক চলুন হলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন বদনজর বিষয়টি সত্য জানতে চাচ্ছি বদনজর কখন এবং কেন লাগে বদনজর যদি কোনো কারণে লেগেও যায় তবে তা থেকে পরিত্রাণের উপায় কি কেউ যদি নজর লাগানোর উদ্দেশ্যে মাসা না বলে তবে কি করা উচিত বলেছেন যে দৃষ্টি কুদৃষ্টি যেটাকে বলা হয় তাকে যে দৃষ্টির মাধ্যমে মানুষের ক্ষতি হয় এই ধরনের দৃষ্টি হক সত্য সাব্যস্ত হয়েছে এটি কেন হয়ে থাকে আল্লাহ সুবাহ তারা সবচেয়ে ভালো জানেন এই কারণের উত্তর আমি দিতে পারবো না তবে কিছু কিছু লোকসংখ্যক লোকের দৃষ্টির মধ্যে দুটি জিনিস থাকে একটি হচ্ছে দৃষ্টি দেয়ার সময় তিনি যে দৃষ্টিটা দিয়ে থাকেন এর মধ্যে অন্তরের হিংসা এর মধ্যে জড়িত থাকে হিংসার সাথে আরেকটি জিনিস তিনি এর মধ্যে জড়িত করেন যেটি অত্যন্ত গর্হিত সেটা হচ্ছে হিংসার পাশাপাশি মানে এই বস্তু এর জওয়াল মানে এই যে নামতটা এই নামতটা যাতে করে মানে তার কাছ থেকে মানে ধ্বংস হয় এটা তার অন্তর মধ্যে একটা মানে ইচ্ছা থেকে যায় মানে এই দুইটি দৃষ্টিতে একটা হচ্ছে এই নামতটা তার মানে ধ্বংস হোক আর একটা হলো এর প্রতি একটা বিদ্বেষ বা হিংসা পোষণ করা এই দুইটি মানে দৃষ্টিকোণকে সামনে রেখে যখন দৃষ্টিটা দেয়া হয় তখন এ তার এই দৃষ্টিটা এমন একটা পর্যায়ে চলে যায় এই দৃষ্টিটা মানে মনে হয় জন্য তিনি মানে কোনো কিছু দিয়ে আঘাত করলেন যেমন ছুরি দিয়ে আঘাত করলে কেটে যায় মানে আর মানে আগুন যদি আপনি এটাকে কি বলা হয় তাকে বারুদ নিক্ষেপ করেন তাহলে আগুনে পড়ে যাবে ঠিক এই দৃষ্টিটা যখন দেবেন ওই দৃষ্টিটা এমন যে এই দৃষ্টি দেওয়ার কারণে সাথে সাথেই দৃষ্টিটা গিয়ে মানে কাজের মধ্যে লাগবে এটা মানে অনেক ভস্য করে দেয় আর এটা অনেকটা মানে জাদুমন্ত্রের মতো অনেকটা জাদুমন্ত্রের মতো এইভাবে কাজ করে আর সব মানুষের এটি হয় না এটা এক স্বভাবের লোক রয়েছে মানে যাদের মানে স্বভাবগত কারণে বৈশিষ্ট্যগত কারণে মানে যাদের মধ্যে মানে এই ধরনের মানে মনোবৃত্তি যাদের মধ্যে প্রকট মানে তারা যখন এই দৃষ্টিটা দিয়ে থাকে তখন এই দৃষ্টি খারাপ দৃষ্টি হিসেবে বিবেচিত হয় এবং সেটা গিয়ে একশান করে সাথে সাথে ক্ষতি করে মানুষের সাথে সাথে মানুষের ক্ষতি করে এটা কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্য নয় এটা কোরআন এবং হাদিস থেকে ওরামায় কালাম যে ইস্তেহাদ করে যে কথাটি বলেছে গবেষণা করে লব্ধ বক্তব্য মানে এটা রাসুলুল্লাহম কথা বলেন নাই যে এই এই কারণে এটা হতে পারে মানে এর প্রকৃত কারণ আমি প্রথমেই বলেছি আল্লাহ সুবাহ তালাই জানেন যে কী কারণে এটি হচ্ছে ফলে আল্লাহ নবী সাল্লাহ আলী আসলাম যখনই কোনো নামত যার উপর হয়েছে মনে আম যাকে নামত দেওয়া হয়েছে যে নামত হতে পারে ভাষার নামত হতে পারে সম্পদ নামত সম্পদের নামত হতে পারে যে কোনো নামত যখন কোনো জুনে নেয়ামা অথবা মুন আম ব্যক্তি যার উপর নামত দেওয়া হয়েছে এই ধরনের কোনো ব্যক্তিকে কেউ দেখবে তখন সুল্লাহ সাল্লাম বলেছেন যে মানে তাকে মন্তব্য করার আগে দৃষ্টি দেওয়ার আগে মাস আল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের মাসিয়াত এর সাথে যদি করবে যে আল্লাহ তালার মানে ইচ্ছায় তাহলে ওই কুদৃষ্টিটুকু মানে এটা করবে করবেন এটা কাজ করবে রোহিত হয়ে যাবে হ্যাঁ এটা কাজ করবে না এটি কাজ করবে না কারণ এখানে কুদৃষ্টির যে প্রভাব রয়েছে সে প্রভাব থেকে এই ব্যক্তি মুক্ত হয়ে যাবে তাই ইমানদার ব্যক্তিগুণ আল্লাহর বান্দাগুন সবসময় এটি খেয়াল রাখবেন সেটা হচ্ছে কারণ আপনার মাধ্যমে কারো ক্ষতি করা এটি ইসলামী শরীরের মধ্যে হারাম লা দরার অবল ইসলামের মধ্যে কারো ক্ষতি করাও যাইজ নেই নিজের ক্ষতি করাও যায় নেই সুতরাং আপনি নিজেরও ক্ষতি করতে পারবেন না অন্যেরও ক্ষতি করতে পারবেন না এই জন্য আপনার জন্য যাইজ নেই এ ধরনের কোনো কুদৃষ্টি দিয়ে আপনি এক ভাইয়ের বড় ধরনের ক্ষতি করে দেবেন দেখা যায় বলতে হবে মাসা আল্লাহ মাসাল দেখা যায় খুবই সুন্দর মানুষ ফুটফুটে খুব সুন্দর মানুষ একজন শিশু বাবা লোকটা এত সুন্দর এই মানে বাড়ি পর্যন্ত বসতে পারে না দেখা যায় পুরা গায়ে ফুসকা পড়ে গেছে এ ধরনের ঘটনা মানে আমরা নিজেদের নিজেদের চোখে দেখেছি আমি নিজে দেখেছি এ ধরনের ঘটনা ঘটেছে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণের কাজ হচ্ছে যখনই এই ধরনের কোনো নিজের কোনো মানে মনে করেন যে এই ধরনের কোনো আশঙ্কা রয়েছে মানে সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের মাসিয়দকে আল্লাহ তালার ইচ্ছাকে সাথে সম্পৃক্ত করে বলা আল্লাহ লোকটা খুব সুন্দর মাশাল লোকটা খুব সুন্দর হ্যাঁ মানে এই ধরনের কথা বলার সাথে মাশা আল্লাহ বলবে যাতে করে কোনো না কোনো কারণে আপনি জানেন আমিও জানিনা যে হতে পারে যে আমার এই দৃষ্টির মধ্যে মানে ওই দুইটা বিষ বদনজর ওই দুইটা বলছি এটা কিন্তু বিষ বিষাক্ত জিনিস হিংসাটা হ্যাঁ হিংসা এবং যাওয়ালো মানে তার কাছ থেকে দূর হয়ে যায় এই ধরনের একটা মনোবৃত্তি এর মধ্যে কাজ করে কঠিন মনোবৃত্তি কাজ করে হ্যাঁ তো এই দুটি জিনিস মানে এটা মানে এই দুইটার একশান ভয়ঙ্কর একশান এটা এর সাথে যুক্ত হলেই আর আপনি জানেন না হতেও পারে আপনি আপনার সেটা জানা নেই জন্য হতে পারে সেক্ষেত্রে আপনি এই সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ না কোনো না কোনো কারণে যদি এই কুদৃষ্টি এসে যায় তখন আল্লাহ রবি সাল্লা কতগুলো এসে আজা শিক্ষা দিয়েছেন সেগুলো হাদিসের কিতাবগুলো থেকে আজকারের কিতাবগুলো থেকে দোয়ার কিতাবগুলো থেকে শিখে নেবেন সেগুলো পড়ে তাকে খুঁদিবেন দিবেন সন্দেহজনকভাবে যে মনে করেন যে এই ব্যক্তির দৃষ্টি লেগে গিয়েছে ওই দৃষ্টি ওই ব্যক্তির উজু করা পানি অথবা গোসল করা পানি দিয়ে এই ব্যক্তিকে ধুয়ে দিবেন অথবা ছিটে দিবেন মানে তা না মানে তার গায়ে গোসল করা দিবেন তাকে গোসল করা দিবেন তাকে গোসল করা দিবেন আর যেটা হচ্ছে সেটা হলো এর জন্য ওরা সুল্লাহ সাল্লাহ বলছেন যে আজকারগুলো দিয়েছেন সেই আজকারগুলো পড়বেন এবং সুরাতুল ফাতেহা সাতবার পরে সুরাতুল ফাতেহা আবার বলছি সাতবার পরে পানিতে দিয়ে সেই পানি খাবে এবং সেই পানি গায়ে দিয়ে গোসল করবে আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন আমার এক বান্ধবী বলে কোন খারাপ কথা শুনলে কিংবা কোন খারাপ কিছু দেখলে একটি দোয়া পড়তে হয় দোয়াটি হল আলহামদুলিল্লাহ হিল্লা আফানি কাবিহি আলা মিমা মিম্মান হলাক এটা কি ঠিক আছে আপনি বলেছেন যে দোয়াটি সে দোয়াটি ঠিকই রয়েছে যদি কেউ এই দোয়াটি পড়েন এটি সন্ন্যাস এবং উত্তম এর মাধ্যমে তিনি বিপদ সমস্যা আশঙ্কা থেকে মুক্তি লাভ করতে পারেন উচ্চারণটি শুদ্ধ হয়নি আলহামদুলিল্লাহ মি ম্যাপ তুলি তা বি তুলি তাভিহি খেলাবেন উচ্চারণগুলো অবশ্য দেওয়ার যে বইগুলো রয়েছে সেগুলো থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর বাংলাতে উচ্চারণ লেখা মুশকিল বাংলা উচ্চারণ যে বাংলা উচ্চারণের সমস্যা রয়েছে এই কারণেই সম্ভবত উল্টা হয়েছে আর আরবীদের থেকে আমাদের উচ্চারণটা করলে ভালো হয় আপনি আরও লিখেছেন ডক্টর জাকির নায়েকের একটি লেকচারে এবং মিজানুর রহমান আজহারের কিছু বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হলাম যে মেয়েদের মুখমণ্ডল এবং হাতের কবজি ছাড়া পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা থাকতে হবে তাই মুখ ঢেকে রাখা ভালো ঠিক আছে এই বক্তব্য এ বক্তব্য অনেক বেশি গর্হিত বা অনেক বেশি ভুল আছে এমনটি নয় তবে আহল শূন্যতল জামাতে মহাকিক ওলামাইকরামের তাহিক হচ্ছে মুখ যেহেতু সৌন্দর্যের মাহা আছেন অথবা মুখকে বলা হয় তাকে সৌন্দর্যের শিরোনাম মা মাহা আছেন সৌন্দর্যের মূল কেন্দ্র প্রাণ কেন্দ্র সুতরাং মানে মুখ খোলা রাখার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে বাকি এই মাস আলার মধ্যে মানে যাদের কথা উল্লেখ করেছেন তারা একটা বিষয় মানে উল্লেখ করেননি সেটা হলো এই মাস আলাতে মানে এই বিষয়ে সমস্ত ওলামাইকার ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যদি ফেতনার আশঙ্কা থেকে যায় তাহলে মুখ ডেকে রাখতে হবে এটি ওয়াজিব এই মাস তখন যখন ফেতনার আশঙ্কা থাকবে না এই সুতরাং এখন বর্তমানে আপনি কি মনে করেন ফেতনার আশঙ্কা নেই আমার কাছে বিশ্বাস হয় না এই জন্য এই বিষয়টি বিবেচনা করা দরকার রয়েছে মুসলিম নারীদের কারণ আপনি যদি মানে মুখ খুলে এভাবে বেরিয়ে আসেন আর ফেতনা তৈরি করেন মানে আর ফেতনা তো বর্তমানে এত ব্যাপক ফেতনা থেকে বাঁচাই কঠিন তাই এক্ষেত্রে আপনি যদি ফেতনা তৈরি করেন আর আপনার মাধ্যমে যদি মানে বাজারে যাওয়ার পরে একশো পুরুষ ফেতনায় মানে নিমজ্জিত হয় তাহলে এর জন্য কি আমাদের দিন আপনাকে জবাবদিহি করতে হবে আপনি অবশ্যই গুণাগার হবেন কোনো সন্দেহ নেই আরও লিখেছেন নামাজের সময় পা ঢাকা থাকবে আর যদি পা খোলা থাকে তাহলে ওই অবস্থায় পুরুষের সামনে কি যাওয়া যাবে পা খোলা অবস্থায় পা এবং মানে হাতের কবজি খোলা অবস্থায় একদল ওলামা ইকামের বক্তব্য হচ্ছে অবশ্যই পুরুষের সামনে যেতে পারবেন এটি সতরের মধ্যে অন্তর্ভুক্ত হবে না কারণ এখান থেকে আপনার বাছার কোনো পথ নেই আপনার বাছার কোনো পথ নেই আপনাকে অবশ্যই হেঁটে যেতে হবে আপনার প্রয়োজন মেটানোর জন্য হেঁটে আপনাকে যেতে হবে সেক্ষেত্রে আপনার জন্য যাই রয়েছে আপনি পা মানে খুলতে পারবেন তবে এক্ষেত্রে খেয়াল রাখতে পাঁয়ের উপরই ভাগ বোঝানো হচ্ছে পা খোলার অর্থ এই নয় যে আপনি পুরা পা একেবারে গিরা পর্যন্ত সবটাই খুলে রাখবেন সেটা আপনার জন্য জায়জ নেই মুসলিম নারীরা চেষ্টা করবে যথাসম্ভব তাদের সৌন্দর্যকে ডেকে রাখা কাকুন নিচে মানে এখানে আমি সৌন্দর্যকে ডেকে রাখা হচ্ছে পর্দা মানে পর্দার অর্থ এই নয় যে শুধু কাপড় পরে থাকা পর্দার অর্থ এই নয় যে শুধুমাত্র বোরকা পরে থাকলেন না পর্দার লক্ষ্য বর্দার অর্থ হচ্ছে বর্ধার লক্ষ্য বা বর্দার মূল বিষয় হচ্ছে সৌন্দর্যকে ডেকে রাখা সুতরাং সেক্ষেত্রে মানে আপনি যদি মানে এমন করেন যে মানে সৌন্দর্যকে মানে ডেকে রাখছেন কিন্তু সৌন্দর্য মানে কাপ মানে গায়ের অংশগুলো ডেকে রাখছেন কিন্তু সৌন্দর্যকে বই প্রকাশ করে রাখছেন তাহলেও কিন্তু আপনার ফিন কাপড় আটো কাপড় সেটা বিভিন্ন ভাবে হতে পারে বিভিন্ন ভাবে হতে পারে সেই ক্ষেত্রে আপনি ওই কাসিয়াত না আরিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাম যে নারীদের কথা বলেছেন যে এরা কাপড় পরহিতা হবে মানে কাপড় পরিহিত হবে কাপড় পরবে কিন্তু আরিয়াত প্রকৃত অর্থে তারা উলঙ্গ লক্ষ্যে পোস্ত যে লক্ষ্যে পোস্ত পারে আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন খুরশিদ আলম লিখেছেন বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা টু ডি অ্যান্ড থ্রি ডি অ্যানিমেশন ভিডিও বানাই জন্য মানুষও বিভিন্ন প্রাণীর ছবি ফটোশপ বা অন্যান্য সফটওয়্যার দিয়ে ক্যারেক্টার তৈরি করি এবং সেগুলো দিয়ে অ্যানিমেশন তৈরি করি আমাদের তৈরি করা কার্টুন ভিডিওগুলো শিক্ষণীয় গল্প দিয়ে সাজানো আমার প্রশ্ন হচ্ছে বিভিন্ন সফটওয়্যার দিয়ে টু অ্যান্ড থ্রি অ্যানিমেশন ভিডিও বা কার্টুন বানানো কি হারাম হবে নাকি হবে এক্ষেত্রে দুইটি কথা রয়েছে একটি কথা হলো একদল একদৌ যে এটি ছবি তো ছবি যদি ইমেজ আকারে থেকে যায় তাহলে এটি ব্যবহার করা যায় যেহেতু আমরা ইমেজ যেটা রয়েছে ইমেজকে আমরা মানে রসুল্লাহ উলিয়ালাম যে সমস্ত আলমান হু যে সমস্ত তসবিরকে ফটোগ্রাফকে সোলার নিষেধ করেছেন সে তসবিরের মধ্যে ইমেজ পড়ে না এই জন্য আমরা বলবো যে এটি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না তবে এটা ছবি আরেকটি বক্তব্য হচ্ছে যা এটা ছবির মধ্যে মানে অন্তর্ভুক্ত হবে না এটা শুধুমাত্র ইমেজ এবং মানে ইমেজ আকারে এটাকে মানে দেখানো হচ্ছে অনেকটা এটাকে আবের মধ্যে অন্তর্ভুক্ত তারা বলেছেন যে এটা আল আব মানে খেলার বস্তু হিসেবে মানে খেলনা হিসেবে খেলার বস্তু মানে খেলনা হিসেবে এটাকে মানে ট্রিট করা হবে বা খেলনা হিসেবে ধরা হবে খেলনা হিসেবে ধরা হলে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাসাল্লাম যেভাবে উমর মমিনী আশাদিলতানাহাকে মানে কিছু সংখ্যক বানানো পুতুল মানে দিয়ে খেল খেলতে অনুমোদন দিয়েছেন ঠিক এই ধরনের খেলনার মতো হবে সুতরাং এটি জায়জ হবে এটি জায়জ হবে তাই এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই ক্ষেত্রে আরেকটা দ্বিমত রয়েছে বাকি কথা যেটা সেটা হচ্ছে এটা যে খেলনা এটা যে এর হাকিকত বাস্তবতা যে খেলনা এতে কোনো সন্দেহ নেই যেহেতু এটাকে কার্টুনগুলো করা হয় থাকে মূলত খেলনা হিসেবে লোকদেরকে মানে শিশুদেরকে মানে কোনো বিষয় সম্পর্কে বোঝানোর জন্য এই বিষয়ে আমরা দেখি শেখ সামি সালুসামিন রহমতুল্লাহকে তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন ফতোয়ার দ্বিতীয় খণ্ডের তিনশো তেত্রিশ নম্বর ফতোয়ার মধ্যে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি এই প্রশ্নের উত্তরের মধ্যে তিনি বলেছেন যেটা সেটা হলো যখন এই টেলিভিশনের থ্রি ডি অথবা টু যে ফটোগ্রাফগুলো আসে খেলনার সেগুলো সম্পর্কে তিনি বলেন এম ম সুয়ারুল খার থুন কারতুম আন্নাহা তখরুজিল ফিজুন তিনি বলেন যে টেলিভিশনের মধ্যে যে সমস্ত কার্টুন ছবিগুলো পাওয়া যায় ফাইন খ্যানালা শিক আদেমি যদি সেটা মানুষের আকৃতিতে হয় তাকে ফাহুক মুন্ডাজ রেফি হা তারা দুধ এই দিকে দৃষ্টি দেওয়ার বিষয়টি বা এগুলো দেখার বিষয়টি মানে আলেমদের মধ্যে একটা মানে দ্বিমতপূর্ণ একটি বিষয় এই বিষয়ে একটু মানে ভিন্ন মত বিভিন্ন মত রয়েছে হাল ইউল হাকুবি সুয়ার ই হাকি কি এটা কি হাকি কি যে সুরত আকৃতি রয়েছে মানে যেটাকে ফটোগ্রাফ বলা হয়েছে এই ফটোগ্রাফের সাথে সম্পৃক্ত করা হবে তাহলে হারাম বলা হবে নাকি এটি ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হবে না তারপরে তিনি উত্তর দিচ্ছেন ওয়াল আকরাবু সবচেয়ে সঠিক কথা হচ্ছে এটি ছবির সাথে সম্পৃক্ত হবে না অর্থাৎ ছবি হিসেবে বিবেচিত হবে না ছবির যেই হুকুম রয়েছে যে ছবিকে স্লাহ হাদিসের মধ্যে হারাম করেছেন এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না আবার বলছি ওয়াল আকরাবু নাহুল আই কবিহি এটি ছবির মধ্যে অন্তর্ভুক্ত হবে না ওয়া ইনকান আদমি যদি এটি মানুষের সেকেল না থাকে যদি এর মাথা না থাকে অথবা এর পা না থাকে অথবা এর কোনো মানে পরিপূর্ণরূপে কোনো সেকেল আকৃতি না থাকে ফেলা এসেহা এই দেখা এটি দেখার মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই এগুলো দেখা যায় রয়েছে এগুলো দেখা যায় তাহলে এগুলো তৈরি করাও যাইজ এগুলো মানে মার্কেটিং করাও যায়জ রয়েছে তবে এর জন্য ঈদ এল আমরুন মুন খের খেয়াল রাখতে হবে যে বিষয়টি সেটা হলো এর সাথে কোনো ধরনের নিষিদ্ধ কর্ম সম্পৃক্ত হতে পারবে না যেমন মিন মুসিকি বাদ্যযন্ত্র অথবা এমন কোন খারাপ ছবি যেগুলো যেগুলো নিষেধ প্রকাশ্যে এমন কোন দৃশ্য এর মধ্যে আসতে পারবে না যাতে করে এই ধরনের হারাম বিষয় হারাম কোনো বিশ্ব বিষয় যদি এর সাথে মানে বাহির থেকে এসে সম্পৃক্ত হয়ে যায় তাহলে এগুলো দেখা যায় হবে না এখান থেকে আমরা যে মাস বের করতে চাই সেটা হচ্ছে এই যে এই ধরনের বিষয় যদি কেউ তৈরি করে থাকেন থ্রি অথবা টু অথবা ফোর যেটাই তৈরি করে না কেন এটি তার জন্য জায়েজ রয়েছে আলা শেখ আদমি ও জায়েজ রয়েছে যদি এটা পরিপূর্ণ ছবি হিসেবে বোঝা না যায় খেলনা হিসেবে এটি তৈরি করতে পারবেন আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ভেড়ামড়া কুষ্টিয়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন বাচ্চাদের পেশা পায়খানা বা অন্য কোনো নাপাক কিছু বাচ্চাদের গায়ে বা বড়দের গায়ে লেগে যায় তা যদি টিস্যু বা কাপড় দিয়ে মুছে দেওয়ার পর শুকিয়ে যায় তারপরে যদি তেল বা লোশন ব্যবহার করা হয় তাহলে কি নাপাক হয়ে যাবে গায়ের তেল অন্য কোনো জায়গায় লাগলে নাপাক হবে না পেশাব মুসলি হবে নাকি ধুয়ে ফেলে হবে না সব ক্ষেত্রে কি ধোয়া বাধ্যতামূলক বাচ্চাদের সবসময় তো ধোয়ানো সম্ভব হয় না প্রথম কথা হচ্ছে যদি পেশাব অথবা পায়খানা সেটা বাচ্চার গায়ে হোক অথবা বাচ্চার থেকে বাচ্চার মা অথবা অন্য কারো গায়ে লেগে যায় সেক্ষেত্রে সেটা যদি টিস্যু দিয়ে পরিপূর্ণরূপে মুছে দেওয়া হয় এবং এর মাধ্যমে যদি নাকা হাসিল হয়ে যায় মানে পরিপূর্ণরূপে নাপাকির নাপ বস্তুর যে আসার রয়েছে এটা যদি পরিপূর্ণরূপে দূর হয়ে যায় তাহলে এটি তাহের হয়ে গেছে পবিত্র হয়ে গেছে এটা মানে সেটা আপনি টিস্যুর মাধ্যমেও পারেন মাটির মাধ্যমেও পারেন পানির মাধ্যমে পারেন কাপড়ের মাধ্যমেও পারেন অন্য কিছু দিয়ে আপনি পরিপূর্ণরূপে যদি নাপাকি দূর হয়ে যায় তাহলে এটি তাহের হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এক্ষেত্রে এর উপর আপনি লোশন দেন এর উপর সাবান দেন এর উপরাকবেন এগুলো নাপাক হবার প্রশ্নেই আসে না নাপাকির কোনো অবশিষ্ট অংশ বাকি না থাকলে তাহলে নাপাক নাপাকি এখানে নেই এটা তাহির হয়ে গেছে যদি নাপাকির কোনো অবশিষ্ট অংশ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে ধোয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যে অংশটুকু অবশিষ্ট আছে সেটি ধুয়ে নেবেন ধোঁয়া সবসময় শর্ত নয় তবে উত্তম হচ্ছে দোয়া কারণ হলো কি আপনি টিস্যুর মাধ্যমে অথবা কাপড়ের মাধ্যমে অথবা ডিলার মাধ্যমে অথবা মাটির কুলুকের মাধ্যমে যদি আপনি সেটাকে পরিষ্কার করেন পরিষ্কার করার পরেও মানে এর মধ্যে যদি জাম থেকে যায় সূক্ষ্ম কোনো জাম থেকে সম্ভাবনা থাকে হ্যাঁ এবং সম্ভাবনা রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে এটা জানগুলো শরীরের মধ্যে মানে খারাপ একটা ক্রিয়া তৈরি করতে পারে অথবা বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে সেই জন্য মূলত ইসলামিক শরীরের মধ্যে আসল হচ্ছে আল এসলু ফি এসে না দূর করার ক্ষেত্রে মূল নীতি হচ্ছে যেটা সেটা হলো আলমা পানি ব্যবহার করা পানির মাধ্যমে কিন্তু কোনো ধরনের কিছুই অবশিষ্ট থাকবে না এই কারণে আমরা দেখি যখন খাবারের আগে মানে তৈরিকা হচ্ছে শূন্য হচ্ছে যেটা সেটা হলো আপনি খাবারের আগে হাত কিন্তু ধুয়ে নেবেন হাত ধুয়ে নেবেন্লাহ সাল্লা বলছেন যে ঘুম থেকে যখন তোমাদের মধ্যে কেউ উঠবে যাবাহাত আহকুম ফাঁকাম যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাত্র যাপন করবে এরপরে মানে সে ঘুম থেকে উঠবে فليغسل يديه شيء جنوحة دي كبسي دويني ثلاثا تنبار الله نبي صلى الله عليه وسلم بولن لا يدري أين باتت يده সে জানে না তার হাটটা কোন জায়গায় ছিল কারণ এমন জায়গায় থাকতে পারে এমন জায়গায় হাটটা গিয়েছে যেখান থেকে মূলত জান হাতের মধ্যে এসে যেতে পারে তাহলে হাত না ধুয়ে যদি তিনি খেতে যান অথবা কোনো কিছু স্পর্শ করেন সেখান থেকে জাম কী হতে পারে ওই খাদ্যদ্রব্যের মধ্যে অথবা ওই বস্তুর মধ্যে চলে যেতে পারে এই জন্য ইসলামিক শরীরতের হচ্ছে যেটা এসারাতো নাজাসাতের ক্ষেত্রে নাজাসাত দূর করার ক্ষেত্রে সেটা হলো পানি ব্যবহার করা এ পানি যদি পাওয়া যায় পানি ব্যবহার করবেন যদি কারো পক্ষে পানি ব্যবহার করতে সক্ষম না হন তিনি টিস্যু অথবা এই জাতীয় কোনো জিনিসের মাধ্যমে করেন তাহলে এটি তার জন্য তবে শর্ত হচ্ছে মানে এর জন্য সেটা হলো পরিপূর্ণরূপে অবশিষ্ট অংশ যা আছে সবটাই দূর করতে হবে নাজাসাতের কিছু অংশ বাকি থাকতে পারবে না তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক পাক মা পাক পবিত্রতা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় মুসলিম এ বিষয়ে সচেতন থাকবে জানবে এবং সেভাবে জীবনকে পরিশুদ্ধ করবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি সব দামে দামে তুন মুনে নেতার অনুভব আল্লাহ আমার রব এই সব